আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভুটান থেকে। আমি মইনুল। সো দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ কোরিয়ার একেবারে শেষ সীমান্তে চলে আসছি। আমরা ঘুরবো, দেখবো, আপনাদেরকে শেয়ার করবো। এবং এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, এটা হচ্ছে অরিয়াকদো। তো এটা ভুটানের একেবারে শেষে, জায়গাটা অনেক সুন্দর। যদি আপনারা সময় পান তো জায়গাটা ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। অনেক পর্যটক আসছে এখানে, কাছের ব্রিজ। তো এখানে পর্যটক যারা আছেন তারা কাছের ব্রিজে যেতে পারেন। কাছের ব্রিজে যেতে গেলে হচ্ছে আপনার এখান থেকে এই প্রক্রিয়াটা, যে এখানে আপনি কাছের ব্রিজে যাবেন, এখানে মজা আছে। তো আমরা একটু কাছের ব্রিজে উঠবো। তো কাছের ব্রিজে আবার আমরা আসছি। তো কাছের ব্রিজে ওঠার আগে ঠিক এই ধরনের, যে হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা আসলে পড়তে হবে, পরে নিতে হবে। তো আমি পরে নিচ্ছি, এইভাবে পায়ে পড়বেন। সো এরপরে আপনারা এভাবে দেখবেন নিচে উঠে খুব ভয় পাচ্ছি। তো দেখছেন কত নিচে হচ্ছে আপনার পানি, ঢেউ পাহাড়ের সাথে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ফিনিকুলারে আপনার মাধ্যমে ওই দেখা যাচ্ছে, ওইটা আপনারা দেখতে পারবেন। সো আপনাদের দেখালাম এটাভাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অরিয়াকদো মিনি দ্বীপ। তো এখানে সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি, সুন্দর একটি মনোরম পরিবেশে। এখানে আমরা শেষ বিকেলে একটি মানে আপনার সময় কাটানোর জন্য, ঘোরার জন্য অসাধারণ একটি জায়গা। দেখছেন প্রচুর পর্যটক আসছে। আমরা এখন এখান থেকে নিচের ওইখানটাতে যাব, আমরা ওটা দেখবো, ওইখানটা ঘুরে দেখবো। সো আমাদের সাথে থাকুন। তো এটা হচ্ছে অরিয়াকদো একদম নিচে, নিচের ভিউটা হচ্ছে এটা। একটু এ পাশটা দেখাই, এটা হচ্ছে এই পাশে দুজন ভিয়েতনামি চুরি করে খাইতেছে। ওইটা হচ্ছে সেই কাচের ব্রিজ দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই পাশে ডান পাশটা একটু দেখাই, ডান পাশটা দেখতে পাচ্ছেন। এই দুটো ছোটো ছোটো মিনি দ্বীপ, এটা হচ্ছে মিনি দ্বীপ। তো দেখেন পাহাড়ের সাথে, পাথরের সাথে যখন এই যে সমুদ্রের যে বাড়িটা, দেখেন এটা অনেকটা দেখতে খুবই ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছেন এটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি সুন্দর জায়গা। সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা এখানে অনেক ঘুরলাম, বেশ সুন্দর একটি মনোরম পরিবেশে সুন্দর একটি জায়গা।
চাইলে আপনারা আসতে পারেন এই জায়গাতে ঘুরতে আসতে পারেন। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের গন্তব্য এখানে শেষ, আমরা চলে যাচ্ছি। যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো যদি নাও লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।